সালামু আলাইকুম। আজকে আরেকটা ইন্টারেস্টিং এক্সরে নিয়ে আপনাদের কাছে আসলাম, সেটা হচ্ছে যে দিস ইজ এ চেস্ট এক্সরে পিএভিউ। এখানে যদি আমরা কম্পেয়ার করি রাইট লাং এবং লেফট লাং এর মধ্যে, তাহলে দেখবো যে রাইট লাংটা একটু কালো, অর্থাৎ হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো। সাথে আমরা যদি এখানে একটু জাস্ট খেয়াল করি, এখানে আমরা একটা জাস্ট কলাপস লাং মার্জিনের মতো লাগতেছে, অর্থাৎ এখানে প্লুরাল স্পেসে বাতাস জমার কারণে সেটা রাইট লাংকে প্রেশারাইজ করে একটু ছোট করেছে, যার কারণে রাইট লাং এর বর্ডারটা কিন্তু কলাপসড হয়ে ভিতরে চলে আসছে। তাহলে হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো উইথ কলাপস লাং মার্জিন, আমাদের যে ডায়াগনোসিসটা আমরা করি সেটা হচ্ছে যে রাইট সাইডে নিউমোথোরাক্স, এবং লাংটা কলাপস হয়ে যাওয়ার কারণে এখানে যে ব্রঙ্কোভাস্কুলার শ্যাডোগুলো সেগুলোও একটু বেড়ে গেছে। সেই সাথে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, সেটা হচ্ছে যে হার্টের যে ট্রান্সভার ডায়ামিটার সেটাও কিন্তু বেড়ে গেছে, তাই এটাকে আমরা বলি কার্ডিওম্যাগালি। সাথে এখানে যে লেফট হার্ট বর্ডারটা আছে সেটা সাধারণত প্রথমে থাকে অ্যাওর্টিক নাকেল, তারপরে একটু কনভেক্সিটি থাকে যেটাকে আমরা বলি পালমোনারি কোনাস, তারপরে একটা স্ট্রেট বর্ডার সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি দেখবো যে লেফট হার্ট বর্ডার টোটালি স্ট্রেট হয়ে গেছে। এখানে কারণ কি? কারণ হচ্ছে যে এখানে অ্যাওর্টিক নাকেল থাকে, তো এরপরে কনকেভ স্পেসটা হচ্ছে পালমোনারি কোনাস। এই পেশেন্টের পালমোনারি হাইপার টেনশন আছে, যেটা কি না পালমোনারি যে আর্টারি আছে সে আর্টারিকে প্রেশারাইজ করে, অর্থাৎ মানে পালমোনারি আর্টারিটা ফুলে গেছে, যার কারণে এখানে যে অ্যাওর্টিক নাকেল এবং পালমোনারি কোনাস একসাথে মিলে স্ট্রেট একটা বর্ডার তৈরি করছে। সো এই জন্য এখানে যে লেফট হার্ট বর্ডারটা সেটা স্ট্রেট হয়েছে ডিউ টু পালমোনারি হাইপারটেনশন, ঠিক আছে। এবং এই পেশেন্টের এক্সামিনেশনে আমরা পালপেবল P2 আমরা পালপেবল পাইছি, লেফট ভেন্ট্রিক লেফট প্যারাস্টেনাল হিপও পালপেবল। সো এই পেশেন্টটা আসলে একটা মাইট্রাল রিগার্ডিটেশনের কেস, সাথে পালমোনারি হাইপারটেনশন এবং কার্ডিওম্যাগালি। তাহলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডের নিউমোথোরাক্স উইথ কার্ডিওম্যাগালি। থ্যাংক ইউ।